আজকে গঙ্গার যেটা উচ্চ গতি বা পার্বত্য গতি সেটা আমরা একটু ভিজুয়ালাইজ করব। তো প্রথমেই যেটা আমাদের গঙ্গার উচ্চ গতিতে আমাদের আশা করি মনে আছে প্রত্যেকের, যে যেটা মেন নদী আমরা জানি ভাগীরথী, মেন স্ট্রিম কিন্তু ভাগীরথী নয়, এটা হচ্ছে অলকনন্দা হচ্ছে মেন স্ট্রিম, যেটা ভাগীরথীর সাথে এসে মিশছে হচ্ছে দেবপ্রয়াগে। তো প্রথমে অলকনন্দার অরিজিন আমাদের ট্রেস করতে হবে। তাহলে অলকনন্দার অরিজিন কোথায় আমরা একটু দেখে নিই। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ভারতের ম্যাপ, এবং এটা সবগুলোই মোটামুটি উৎপন্ন হচ্ছে উত্তরাখণ্ডে, অর্থাৎ দেবভূমিতে। তো উত্তরাখণ্ড রাজ্যে একদম হিমালয়ের উপরে আমরা চলে যাচ্ছি অলকনন্দার সোর্স দেখতে। তো দেখো, এটা হচ্ছে পুরো অলকনন্দার এই শতপথ হিমবাহ থেকে অলকনন্দা উৎপন্ন হয়েছে, এবং এই অলকনন্দা এখান থেকে উৎপন্ন হওয়ার পরে একটা বিখ্যাত জায়গার উপর দিয়ে গেছে। কি সেটা দেখে নি। এখান দিয়ে এসে নদীটার দিক দিয়ে এসে বদ্রীনাথের উপর দিয়ে বয়েছে। তাহলে বদ্রীনাথ হিন্দুদের জন্য একটা বিখ্যাত তীর্থস্থান, এবং বদ্রীনাথের মন্দির আমরা দেখতে পাচ্ছি এখানে নদীর ধারেই। এরপরে একটা প্রয়াগ সৃষ্টি হয়েছে, মানে আমাদের টোটাল পাঁচখানা প্রয়াগ আমরা জানি, লাস্টেরটা হচ্ছে দেবপ্রয়াগ। প্রথম প্রয়াগটার কী নাম আমরা দেখে নিই। তাহলে এখান থেকে বেরিয়ে নদীটা আরও দক্ষিণ দিকে এসে এইখানে একটা প্রয়াগ সৃষ্টি করেছে। কোন নদী এসে মিশছে না, ধৌলিগঙ্গা নদী। এদিক দিয়ে আসছে অলকনন্দা, এদিক দিয়ে আসছে ধৌলিগঙ্গা। এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এবার ধৌলিগঙ্গা নদীটা যেটা, সেটা কোথায় উৎপন্ন হয়েছে আমরা দেখে নিই। তাহলে ধৌলিগঙ্গা উৎপন্ন হচ্ছে, মানে এটা একটা গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে, সেটার নাম হচ্ছে ইস্ট কামেট গ্লেসিয়ার। দেখতে পাচ্ছ এখানে পুরো গ্লেসিয়ার অঞ্চল একটা এখানটাতে, এখান থেকে উৎপন্ন হয়েছে এবং নেমে এসছে এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা আরেকবার বিষ্ণুপ্রয়াগে ফিরে যাই। তাহলে বিষ্ণুপ্রয়াগে আমরা এলাম, এরপরে আরেকটা প্রয়াগের সৃষ্টি হয়েছে, সেটা কি না, সেটা হচ্ছে নন্দপ্রয়াগ। এখান থেকে নদীটা আরও দক্ষিণে আসছে এবং এসে এইখানে নন্দপ্রয়াগ সৃষ্টি করছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এদিক দিয়ে অলকনন্দা, এদিক দিয়ে আরেকটা নদী এসছে, সেটার নাম হচ্ছে নন্দাকিনী। তাহলে নন্দাকিনী এটা সোর্স কোথায় দেখে নি না, নন্দাকিনী সোর্স হচ্ছে একটা পাহাড়ে। এখানে কোনো হিমবাহর নাম নেই, এটার নাম হচ্ছে নন্দা ঘুন্টি পাহাড়। বেসিক্যালি এইটা হচ্ছে নন্দা ঘুন্টি পাহাড়, এই ওপরেরটা, এর পাশে ত্রিশূল পর্বত, এই নিচ থেকে আর কি এটা শুরু হয়েছে নন্দা ঘুন্টি নিচ থেকে। আচ্ছা, আমরা এখান থেকে আরেকবার চলে যাই নন্দপ্রয়াগে। এই নদীটা এখান দিয়ে এসে এখানে এসে মিশছে। আচ্ছা, এরপরে আরেকটা প্রয়াগের সৃষ্টি হয়েছে। এই এই কমন নদীটার নামও কিন্তু অলকনন্দাই থাকছে, নাম চেঞ্জ হচ্ছে না। এরপরে চলে যাচ্ছি আমরা কর্ণপ্রয়াগ, আরও দক্ষিণে আসছে অলকনন্দা, আরও দক্ষিণে এসে এখানে কর্ণপ্রয়াগের সৃষ্টি করছে। তাহলে কর্ণপ্রয়াগের কোন কোন নদী মিশছে, এটা অলকনন্দা দিক দিয়ে আসছে এবং এই দিক দিয়ে এসে এখানে পিণ্ডার নদী এসে মিশছে। তাহলে পিণ্ডার নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে দেখে নি। পিণ্ডার নদীটা তার কিছুটা দূরেই পিণ্ডার নদী কিছুটা দূরে পিণ্ডারি গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ এটা, আমরা ওটা দেখলাম এখানে তোমার এই জায়গা থেকে উৎপন্ন হয়ে সেটা দক্ষিণে নেমে আসছে পুরো। আচ্ছা, এখানেই এখানে ছিল নন্দাকিনীর সোর্স, এখানে এসে পিণ্ডারের সোর্স। এরপরে আমরা আবার চলে যাই কর্ণপ্রয়াগে। কর্ণপ্রয়াগে আমরা দেখতে পেলাম যে অলকনন্দা আর এখানে পিণ্ডার এসে মিশছে, এরপরে কমন নদীর নাম হচ্ছে অলকনন্দা, অলকনন্দা আবার বয়ে চলেছে। এরপরে আরেকটা প্রয়াগ পাবো আমরা, সেটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। তাহলে অলকনন্দা এদিক দিয়ে বেরিয়ে চলে গেল হচ্ছে এইখানে, এইখানে আসছে রুদ্রপ্রয়াগ। তাহলে এটা উত্তর দিক থেকে এসে মিশছে, মানে এতগুলো দেখছিলাম সবই হচ্ছে যে নদীটার বাঁ দিক থেকে এসে মিশছে, এটা ডান দিক থেকে এসে মিশছে। এটা কী নদী, এটা হচ্ছে মন্দাকিনী নদী।
তাহলে আগেরটা ছিল নন্দাকিনী, এটা হচ্ছে মন্দাকিনী। মন্দাকিনী সোর্স কোথায় দেখে নিই। মন্দাকিনী সোর্স কিন্তু অনেকটা উত্তরে, মানে মন্দাকিনী নদীটা অ্যাজ সাচ কিন্তু অনেকটাই উপর থেকে এসছে। এটার নাম হচ্ছে ছোড়াবাড়ি গ্লেসিয়ার, ছোড়াবাড়ি হিমবাহ থেকে। এবং এই নদীটা একটা বিখ্যাত জায়গার উপর দিয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের কেদারনাথ। তাহলে কেদারনাথের উপর দিয়ে যাচ্ছে হচ্ছে মন্দাকিনী নদী, এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে। এখানে কেদারনাথের মন্দির। এরপরে আমরা আবার একবার ফিরে যাই রুদ্রপ্রয়াগে, যেখানে মন্দাকিনী আর অলকনন্দা মিশল। তাই দেখতে পাচ্ছ নদীটা অনেক বড় নদী, মন্দাকিনী এখানে এসে মিশল। এরপরে আরও দক্ষিণ দিকে আমরা আরেকটা প্রয়াগ পাবো, লাস্ট প্রয়াগ, যেটা আমাদের দেবপ্রয়াগ। তাহলে আরও দক্ষিণে নদী এলো, অনেকটা এলো, অনেকটা আসার পর আরেকটা জায়গাতে আবার ডান দিক থেকে এসে একটা নদী মিশলো। তাহলে দেখতে পাচ্ছ আমি কেন বললাম যে ভাগীরথী যেটা, সেটা কিন্তু মেন স্ট্রিম নয়, মেন স্ট্রিম কিন্তু আমাদের অলকনন্দা। কারণ ভাগীরথী কত সরু আর অলকনন্দা কত মোটা, কিন্তু নাম হলো কিন্তু তারপরে গঙ্গা। তাহলে ভাগীরথী যেটা, ভাগীরথী দেবপ্রয়াগ এসে মিশছে। আমরা জানি যে দেবপ্রয়াগে দুটো রঙের দরং দেখা যায়, ছবিতে দেখতে পাবে দুটো রঙের নদী, এটা ভাগীরথী, এটা অলকনন্দা। এবার ভাগীরথীর সোর্স কোথায় আমরা জানি, ভাগীরথী হচ্ছে আমাদের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। তাহলে অনেকটা কিন্তু ভাগীরথী আসছে তার আগে, কারণ ভাগীরথী প্রথমে উৎপন্ন হয়ে উত্তর দিকে যাচ্ছে, এখানে দক্ষিণ দিকে নামেনি। তোমরা ম্যাপেও দেখতে পাবে যে ভাগীরথী কিন্তু এখান থেকে যে উৎপন্ন হয়েছে এদিক দিয়ে গেছে, ঠিক আছে, উৎপন্ন হয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে নেমে এরপরে একটা বাঁধের বাঁধ দেওয়া হয়েছে এখানে, সেই বাঁধটার কী নাম দেখে নেব। এদিক দিয়ে এসে এইখানে একটা বাঁধ তৈরি হয়েছে ভাগীরথীর ওপরে, প্রথম বাঁধ যেটা ড্যাম, সেই ড্যামটার নাম হচ্ছে মানেরি ড্যাম। তোমরা দেখতে পাবে এখানে মানেরি ড্যাম সুন্দর বোঝা যাচ্ছে, এখানে ড্যাম দেওয়া হয়েছে, একটা রিজার্ভার তৈরি হয়েছে। আর এরপরে আরও দক্ষিণ দিকে সেই বিখ্যাত ড্যামটা তৈরি হয়েছে, যেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল। আরও দক্ষিণ দিকে এসে দেখতে পাচ্ছ কতটা জল এখানে ধরে রেখেছে, এটা হচ্ছে বিখ্যাত সেই তেহেরি ড্যাম। তাহলে তেহেরি ড্যামের তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা পরিমাণ জল এখানে আটকে রেখেছে। তো এটা স্বাভাবিক যে হিমালয়ের ইকোসিস্টেমের উপরে একটা প্রভাব পড়বেই এর জন্য। আচ্ছা, তাহলে তেহেরি ড্যাম, এরপর আমরা আবার একবার ফিরে যাই আমাদের দেবপ্রয়াগে। তাহলে তেহেরি ড্যাম ক্রস করে আলটিমেটলি এসে মিশছে কোথায় না, দেবপ্রয়াগে। তাহলে দেবপ্রয়াগে মেশার পরে মোটামুটি এর পরের স্টপ হচ্ছে গঙ্গার ঋষিকেশ। তাহলে আমরা দেখে নিই এখান থেকে পার্বত্য গতিতেই চলছে গঙ্গা, এখান থেকে এসে এসে এরকম করে ঘুরে ঘুরে আলটিমেটলি ঋষিকেশে এসে পড়লো। এটা কিন্তু পাহাড় এখানে কিন্তু আছে মোটামুটি, আমরা যদি দেখি খুব ভালো করে, এটা কিন্তু পাহাড়ের মধ্যেই ঋষিকেশ, সমতল কিন্তু নয়। এদের এখানে বড় বড় পাহাড় পরিষ্কার বুঝতেই পারছ। এর পরে যেটা, যেখানে গঙ্গার পার্বত্য গতি শেষ হচ্ছে, সেই জায়গাটা আমরা দেখে নিই, পরিষ্কার বুঝতে পারবে তোমরা যে কীভাবে গঙ্গা সমতলে নেমে আসছে। তাহলে দেখো এটা হচ্ছে হরিদ্বার, এবং এই হরিদ্বারেই গঙ্গা কিন্তু সমতল ভূমিতে এসে পড়ছে। দেখো কত কত চ্যানেল তৈরি করছে। তাহলে এখানেই তোমার শেষ পাহাড়, এর পরে কিন্তু আমরা আর কোনো পাহাড় দেখতে পাবো না। আমরা যদি আরও দেখি, যদি উপরে যাই তাহলে দেখব হরিদ্বারের পরে কিন্তু পুরোপুরি সমতল ভূমি শুরু হয়ে গেল, এখান থেকে পুরো সমভূমি। তাহলে এতটা পর্যন্ত হিমালয় ছিল। আমরা যদি গঙ্গোত্রী দেখি, এখানে তোমার গোমুখ, এখান থেকে সব সোর্সগুলো আছে, এতটা এসে পড়ে আলটিমেটলি হরিদ্বারে গিয়ে সমভূমিতে এসে পড়ছে।